সালাম আলাইকুম। পদ্মা ও মেঘনার মিলনস্থল মোহনায় স্বাগতম। চাঁদপুর মিনি কক্সবাজার ছোট্ট একটি নৌকা নিয়ে পদ্মা নদীর উপর দিয়ে ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি মিনি কক্সবাজার। ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন এই মোহনায় বিশাল ঢেউয়ে এবং দুই নদীর মোহনায় অনেক নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এখানে দক্ষ চালক না হলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সাধারণত দক্ষ চালকেরাই এখানে নৌকা চালিয়ে থাকেন, তারপরেও মাঝে মধ্যে দুর্ঘটনা। মোহনা এবং চাঁদপুর মিনি কক্সবাজার সম্পর্কে কিছুটা তথ্য শেয়ার করছি। চাঁদপুর মোহনা পদ্মা ও মেঘনার মিলনস্থলের দক্ষিণ পূর্ব অংশে বালুময় এই ভূমি। 2018 সালের শুরুর দিক থেকে মিনি কক্সবাজার ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। নদীর ভাঙা গড়ার মধ্যেই প্রাকৃতিকভাবে স্থানটির উৎপত্তি। নদী পৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হওয়ায় শুষ্ক ও বর্ষা মৌসুমেও এই অংশটি জেগে থাকে। ভরা জোয়ারেও এটির পুরো অংশ পানিতে ভেসে যায় না। চারিদিকেই নদী ও দূর থেকে স্থানটি দক্ষিণ পূর্বাংশে চাঁদপুর জেলা শহরকে এবং এর বিপরীত দিকে ছোট আকৃতিতে শরীয়তপুর জেলাকে অনুধাবন করা পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। শীত মৌসুমে এবং গ্রীষ্মের আগ পর্যন্ত এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ঘুরতে আসা দর্শনার্থীদের মন কাড়ে। এই স্থানটি পদ্মা ও মেঘনার মিলনস্থলের অবস্থান হওয়ায় দুদিকে মেঘনা ও পদ্মার বিস্তীর্ণ জলরাশির ছোট ছোট ঢেউ আর বালুকাময় বিস্তীর্ণ চরের সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে ভিড় করে। সকালে বা বিকেলে এসে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়টি এখানে দেখতে পাওয়া যায়। দুদিক থেকেই দু নদীর ছোট ছোট ঢেউ আছড়ে পড়া, পদ্মা মেঘনায় জেলেদের ইলিশ ধরার দৃশ্য আর বিস্তীর্ণ বালির ফাঁকে সবুজ ঘাস মিনি কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধি করেছে। তবে এখানে কিছু ঝুঁকিও রয়েছে। বর্ষার সময় সাঁতার না জানা পর্যটকদের জন্য মিনি কক্সবাজার ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে একটি দুর্ঘটনা হয়েছে, যেটা হয়েছিল 12 জুন 2019 তারিখে। এখানে সাঁতার কাটতে গিয়ে একজন পর্যটক নিখোঁজ হন। 13 জুন 2019 তারিখে চাঁদপুর নদী ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তার লাশ উদ্ধার করে। তবে কিছুটা সতর্কতা নিয়ে দেখতে আসলে সেরকম কোনো ঝুঁকি থাকার কথা না। পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।